এই ব্যক্তিটিকে আপনি চিনেন না এটা আসলেই অসম্ভব আর হ্যাঁ এনি হচ্ছেন আমাদের সবার প্রিয় মিস্টার বিন আমরা সব সময় মিস্টার বিন এর ফানি ভিডিও দেখে অভ্যস্ত হলেও তার কিন্তু অনেক জনপ্রিয় কয়েকটি সিনেমা রয়েছে আর আজকে আমরা মিস্টার বিন এর জন ইংলিশ মুভি সিরিজ এর প্রথম সিনেমা জন ইংলিশ ওয়ান এর গল্পটা আজকে আপনাদের বলবো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক এই হচ্ছে মিস্টার জন ইংলিশ ইংল্যান্ডের গোয়েন্দা সংস্থা এম আই এ কাজ করে এই হচ্ছে মিস্টার অফ মিস্টার অফ জন ইংলিশ এর অ্যাসিস্ট্যান্ট এই হচ্ছে এজেন্ট ওয়ান এজেন্ট ওয়ান এম আই সেভেন এর সবচেয়ে বুদ্ধিমান গুয়েন্দা পুরো গুয়েন্দা বিভাগে তার অনেক সুনাম জন ইংলিশ সবসময় অবাক হয়ে এজেন্ট ওয়ান এর দিকে তাকিয়ে থাকে সে স্বপ্ন দেখে সেও এক সময় এজেন্ট ওয়ান এর মতো বিখ্যাত হবে এখন এজেন্ট ওয়ান নেক্সট মিশনে যাওয়ার জন্য জনের কাছে মিশনের কাগজপত্র চাইতে এসেছে জন ইংলিশ তাকে কাগজপত্র দিয়ে বলে স্যার এই যে আপনার ডকুমেন্টস আপনাকে কিছুই পড়তে হবে না আমি নিজেই সব চেক করে দিয়েছি সব ঠিক আছে কিন্তু আসলে সে কিছুই চেক করেনি এজেন্ট ওয়ান এর সামনে একটু বাব নেওয়ার জন্য সে একথা বলেছে এখন সব ভুলভাল কাগজপত্র নিয়ে মিশনে গেলে এজেন্ট ওয়ান দরা খেয়ে সাবমেরিনের সাগরের নিচে আটকে গিয়ে মারা যায় এজেন্ট ওয়ান এর মৃত্যুর সুখে পুরো গোয়েন্দা ডিপার্টমেন্ট হতবম্ব কিন্তু জন ইংলিশের এই বাবনার কারণে যে এজেন্ট ওয়ান মারা গিয়েছে সেটা আবার কেউ জানে না যাই হোক এম আই সেভেন এর সকল গোয়েন্দা এজেন্ট ওয়ান এর শেষ বিদায়ের অনুষ্ঠানে এসেছে আর এই অনুষ্ঠানের সিকিউরিটির দায়িত্ব দেওয়া হয়েছে জন ইংলিশ কে এই হচ্ছে এম আই সেভেন এর চিফ অফিসার পেগাসাস সে যখন গেট দিয়ে ঠিক অনুষ্ঠানে ঢুকবে তখন জন ইংলিশ কে সে জিজ্ঞেস করে মিস্টার জন ইংলিশ সবকিছু ঠিকঠাক আছে তো তখন জন ইংলিশ বলে বলে স্যার এরকম নিরাপদ জায়গা পুরো ইংল্যান্ডে আপনি আর কোথাও পাবেন না সাথে সাথে অনুষ্ঠানের ভিতরে একটি বোমা ফাটে এবং সব এজেন্ট একসাথে মারা যায় তখন জন ইংলিশের মুখটা একদম কালো হয়ে যায় কিছুদিন পর প্রধানমন্ত্রী কে ডেকে বলে এজেন্ট ওয়ানের মিশনটা অনেক ইম্পর্টেন্ট ছিল ওটা আমাদের শেষ করতেই হবে নতুন কোনো এজেন্টকে ডাকো কিন্তু প্যাগাসাস বলে আমাদের সকল এজেন্ট মারা গিয়েছে সৌভাগ্যবশত কেবল একটা এজেন্টই বেঁচে আছে মন্ত্রী বলে তবে তাকেই দায়িত্বটা দাও তাই প্যাগাসাস বাধ্য হয়ে সেই মিশনটি জন ইংলিশের উপর ছেড়ে দেয় দায়িত্ব পেই জনি এজেন্ট ওয়ানের মতো বাব নিয়ে প্যাগাসের রুমে ঢুকে আর একটা বাব নেওয়ার জন্য তার অবার কোটটা চুড়ে দিলে সেটা হ্যাঙ্গারে না লেগে বাহিরে বের হয়ে চলে যায় প্যাগাসাস তখন রুমে ছিল না প্যাগাসের বদলে তার সেক্রেটারি মহিলা সেখানে কাজ করছিল সেক্রেটারি তাকে বলে আপনার মিশনে যাওয়ার আগে কিছু কাগজপত্রে সাইন করতে হবে আর এটা করে নিন আর এই বলে সে পাশে অন্য কিছু দেখতে যায় জনি তখন সেই দেওয়া কলমটি না নিয়ে পাশে আরেকটি কলম হাতে নি বলে আহা এই কলমটি আমার অনেক প্রিয় এটি খুব সাধারণ কলম হলেও এটি আসলে অস্ত্রের মতো দুটি টিপ দিলেই এটি থেকে গুলি বের হবে আর এই বলে সে কলমের মাথায় দুইবার টিপ দিলে সেটা থেকে গুলি বের হয়ে সেক্রেটারি পাছায় লাগে আর তখন সেক্রেটারি অজ্ঞান হয়ে সাথে সাথে মাটিতে যায় তখনই আবার পেগাসাস রুমে ঢুকে আর তখন সে বলে হ্যালো মিস্টার ইংলিশ আপনি দেখি এসে গেছেন আমার সেক্রেটারিকে কে কোথাও দেখেছেন এখানেই তো থাকার কথা জনি তখন আস্তে করে সোফার পাশে গিয়ে দাঁড়িয়ে সেক্রেটারির বডিটা ডেকে দেয় যেন পেগাসাস তাকে দেখতে না পারে তখন জনি বলে আমার মনে হয় স্যার আপনার সেক্রেটারি বাথরুমে কিছু করতে গিয়েছে পেগাসাস তখন তাকে বলে আচ্ছা চলুন পাশের রুমে গিয়ে আপনাকে মিশনটা বুঝিয়ে দেয় পাশের রুমে গিয়ে পেগাসাস তাকে বলে মিস্টার জন ইংলিশ আমাদের কাছে খবর আছে কেউ একজন গোপনে গোপনে আমাদের মহারানীর মুকুটটা চুরি করতে চায় এর মধ্যে আবার আজকে রাতে লন্ডন টাওয়ারের বিল্ডিং এ আমাদের মহারানী মুকুট প্রদর্শনের অনুষ্ঠান করা হবে সেখানে মহারানী স্বয়ং আসবেন পুরো অনুষ্ঠানের খরচ দিচ্ছেন ফ্রান্সের একজন ব্যবসায়ী প্যাসকেল সোবাজ আপনার দায়িত্ব হলো পুরো অনুষ্ঠানে যেন কোনো জামেলা না হয় সেটা দেখা জনি বলে আরে কি যে বলেন স্যার আপনি নিশ্চিন্তে থাকুন এই জামেলা শব্দটি আমার ডিকশনারিতে নেই এরপর রাতের বেলা যথারীতি অনুষ্ঠানটি শুরু হয় রাজ্যের সব গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানটিতে অ্যাটেন্ড করেছে জন ইংলিশ বাব নিয়ে এদিক ওদিক ঘুরে দেখছে জনি ঘুরে ফিরে একজন সুন্দরী মহিলা দেখে তার সামনে বাব নিয়ে তার কাছে যায় গিয়ে বলে হ্যালো ম্যাডাম আমি জন ইংলিশ আর আপনি তখন মেয়েটি বলে আমি লরা ক্যাম্পেইন ডায়মন্ডের বিজনেস করি তখন পাশের একজন ওয়েটারকে ডেকে জনি বলে আমার জন্য কড়া করে একটা ড্রিঙ্কস দিয়ে তো আর তারপর ওয়েটার ড্রিঙ্কস আনতে চলে যায় তারপর জনি ওই মহিলার সামনে বাব নিয়ে নানা রকম কথা বলতে থাকে আর তখনই ওই অনুষ্ঠানের স্পন্সর পেস্কেল সবাজ সেই অনুষ্ঠানে আসে সে জনি খেয়ে দেখে তার দিকে এগিয়ে আসে তার হাতে একটি ড্রিঙ্কস ছিল জনি তাকিয়ে দেখে তার হাতে একটি ড্রিঙ্কস আর মনে করে এটাই হয়তো সেই ওয়েটারটা সে তার হাত থেকে ড্রিঙ্কস টি নিয়ে বলে ধন্যবাদ এটা নিশ্চয়ই আমার জন্য যাও তোমার কাজ শেষ জনির এই কাণ্ড দেখে লরা জনিকে বলে মিস্টার জনি আপনি মনে হয় আমাদের স্পন্সর প্যাসকা সবাজকে এখনো দেখেননি জনি বলে ভালো হয়েছে আমি তাকে দেখিনি তার মতো একজন ফালতু দুঃখে দেখার চেয়ে বিশ মরে যাওয়া ভালো যত সব ফ্রান্সের ফালতু লোক আর তখন সে পিছনে তাকিয়ে দেখে পেস্কেল এখনো তার পিছনে দাঁড়িয়ে আছে আর তখন সে বলে কি ব্যাপার এখনো দাঁড়িয়ে আছো যে টিপ লাগবে নাকি আচ্ছা দাঁড়া অনুষ্ঠান শেষে তোমাকে পাঁচ টাকা দিব তখন পেসকেল সবাস তার সাথে কথা না বলে লড়ার সাথে হ্যান্ডশেক করে বলে আমি ফ্রান্সের ফালতু লোক মিস্টার ফেসকেল সবাস আর একথা শুনে জনির গলা শুকিয়ে যায় এবং তার সামনে আমতামতা করে বলে স্যার কিছু মনে করবেন না স্যার আসলে মানে স্যার ইয়ে পেসকেল তখন তার সাথে মস্করা করে বলে অনেক ধন্যবাদ মিস্টার জনি আমি যাই আপনার খাওয়ানোর জন্য আরো এক গ্লাস ড্রিঙ্ক নিয়ে আসি তারপর আমাকে পাঁচ টাকা টিপস দিয়ে আর এই বলে সে চলে যায় আর এদিকে দেখা যায় একজন লোক বিল্ডিং এর কারেন্টের লাইনে কি যেন করছে আর পেস্কেল তখন কোন অনুষ্ঠানে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে থাকেন আর হঠাৎ করে পুরো বিল্ডিং এর লাইট অফ হয়ে যায় জনি তখন দেখে জানালার পাশ দিয়ে কে যেন দৌড়ে পালিয়ে যায় আর সাথে সাথে সেখানে গিয়ে একটা মদের বোতল হাতে নেয় একজন লোক আসতেই সে বাড়ি মেরে ওই লোকটির মাথা ফাটিয়ে দেয় এবং সে অজ্ঞান হয়ে যায় এবং তখনই কারেন্ট চলে আসে এরপর সবাই দেখে ওই লোকটি ইংল্যান্ডের আর্মি বের দুজনি নেন আস্তে করে তার হাত থেকে মোদের বোতলটা পিছনে রেখে দেয় তারপর বলে একটি ডাকাত তাকে মেরে এইখান দিয়ে পালিয়ে গেছে আপনারা বাইরে থাকুন আমি আমি দেখছি এই বলে সে ভিতরে যায় এরপর সে কিছু আজাইরা বোম বাং শুরু করে এরপর বলতে থাকে আমি তোকে বয় পাই না আজ তোকে মেরেই ফেলবো শয়তান তোর কাছে বন্দুক আছে তো কি হয়েছে বাইরে সবাই মনে করে ইংলিশ হয়তো ভিতরে অনেক মারামারি করছে আসলে ভিতরে সে একা একাই অ্যাক্টিং করছিল কিছুক্ষণ এভাবে চলার পর এরপর তার পার্স থেকে একটি টমেটো কেচাপ সস বের করে তার হাতে এবং মুখে লাগিয়ে বের হয়ে বলে বেটাকে অজ্ঞান করে করে রেখে ভেতরে যাবেন না এরপর সবাই তাকে বাহাওয়া দিতে শুরু করে আর তখন সে বলে মহারানী এখনো আসেননি মহারানী আসার আগ পর্যন্ত আমরা সকলেই তার মুকুটের সৌন্দর্য উপভোগ করতে পারি এই কথা মুকুটের খবটি বের করে ফেলে এরপর দেখে যে সেখানে মুকুট নেই মুকুটটি চুরি হয়ে গেছে তখনই ফেগাসাস জন ইংলিশ কে আর অফিসে দেখে বলে সেই মুকুটটা আমাদের দেশের সম্মান আমাদের মহারানীর মুকুট যেভাবেই হোক এই মুকুটটি খুঁজে বের করতে হবে এটা আমাদের মহারানীর সম্মানের প্রশ্ন তুমি নাকি ভিতরে এক ডাকাতের সাথে সংগ্রাম করেছো অনুষ্ঠানের পর সেখানে তো কোনো মানুষের কিছুর চিহ্নই পাওয়া যায়নি যাই হোক যেহেতু মাত্র তুমি তাকে দেখেছো তাকে খুঁজে বের করার জন্য আমাদের ছবি বানাতে হবে একজন ভালো চিত্রশিল্পী ডাকছি তুমি তার চেহারার বর্ণনা দাও এরপর পরই একজন ডিজিটাল চিত্রশিল্পী সেখানে আসে কিন্তু জন ইংলিশ সেখানে তার মন মতো বানিয়ে বানিয়ে বর্ণনা দিতে থাকে আর এই ভুলবাল বর্ণনা শুনে সেই শিল্পী যে ছবিটি বানায় সেটি এরকম দেখতে হয়েছে এটা দেখে প্যাগাসাস কিছুটা অবাক হয় তারপর বলে আচ্ছা ঠিক আছে এখন তুমি তোমার কাজে লেগে যাও প্রথমে বফকে নিয়ে পুরো হোটেলটাতে একটি ভালো ইনভেস্টিগেশন শুরু করে দাও জনি বফকে নিয়ে তার অফিসিয়াল গাড়ি আবার সেই হোটেলে যায় হোটেলে গিয়ে নো পার্কিং লেখা স্পেসটি দেখেও সে তার গাড়ি সেখানে রেখে হোটেলে ঢুকে যায় এরপর সে সবার সামনে বাসন দিয়ে বলতে শুরু করে আপনারা হয়তো ভাবছেন সেই লুক এত সিকিউরিটি থাকার পরও কেমনি ঢুকলো এ রুমের সব জায়গায় সবাই দেখুন কারণ চুল আর যাই করুক মাটিতে গর্ত করে এখানে ঢুকবে না এটা আমি নিশ্চিত করে বলতে পারি আর তখনই সে দেখতে পায় তার পিছনে বিশাল একটি গর্ত একমত বলতে গেলে গর্তটিতে সে পরেই যাচ্ছিল কিন্তু বফ তাকে ধরে ফেলে এরপর বফকে গর্তে নামিয়ে দেয় উপর থেকে বফকে সে জিজ্ঞেস করে নিচে কি আছে বফ তখন বফ বলে নিচে অনেক অন্ধকার স্যার কিছুই দেখা যাচ্ছে না আমার মনে হয় আমি এখন আটকে তখন জনি বলে আরে আমার কথা মানো তুমি যদি আমার চলতে থাকো তাহলে কখনো আটকাবা না এরপর এরপর একটু বফ বলে চলতেছিলাম তারপরও আটকে গেছি নিজেই সেই যায় গর্তটিতে জন ভিতরে গিয়ে একেবারে বফের গাড়ি গিয়ে পড়ে আর তারা একদম গর্তের নিচে গিয়ে পড়ে গর্তের নিচে একটি সুরঙ্গ দেখে তারা হাঁটতে শুরু করে সুরঙ্গের শেষ পাতায় পৌঁছে তারা একটি রুমের মধ্যে পৌঁছে যায় রুমের ভিতরে উকি দিয়ে দেখে দুজন লুপ মুকুট আরো কিছু মূল্যবান জিনিসপত্র সেখান থেকে একটি কফি গাড়িতে ঢুকাচ্ছে সাথে সাথে জনি এবং বফ বন্দুক হাতে তাদেরকে বলে কি অবস্থা জেন্টালম্যানের কেমন আছো এই যে বন্দুক এই বন্দুকের গুলি কতটা পাওয়ারফুল জানো এই কথা বলা মাত্রই তার বন্দুকের ম্যাগাজিনটা বের হয়ে পড়ে যায় আর সাথে সাথে সেই দুজন তাদের দিকে গুলি নিক্ষেপ করে একটি গাড়ি নিয়ে পালিয়ে যায় জনি এবং বফ তাদের পেছন পেছন দৌড়াতে শুরু করে আর তখনই লড়াকেও একটি বাইক নিয়ে তাদের পিছনে দাওয়া করতে দেখা যায় জনি সামনে গিয়ে দেখে তাদের গাড়িটি নো পার্কিং এ রাখার কারণে একটি পুলিশ তাদের গাড়িটি ট্রাকে করে নিয়ে যাচ্ছে আর তখনই তারা সেই পুলিশের ট্রাকটি চুরি করে তাদের পিছু করতে থাকে একটু পর বফ বফকে বলে ট্রাক দিয়ে তাদেরকে ধরা যাবে না আমি পেছনের গাড়িটিতে যাচ্ছি তুমি জায়গা মতো আমাকে নামিয়ে দিও জোনি গিয়ে গাড়িতে উঠে এবং বফকে বলে আমাকে নামিয়ে দেব বফ তাকে কথা মতো নামিয়ে দেয় নামার পর জন দেখতে পায় সে আরেকটি ট্রাকের উপর এসে পড়েছে